প্রত্যেক দিন ভিডিওতে একটা কথাই বলে যাচ্ছে, মানে একরকম হুমকি টাইপের দিচ্ছে আমাকে, যে এটা বলে দেবো, ওটা বলে দেবো, এটা করে দেখিয়ে দেবো, ওটা দেখিয়ে দেবো, আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে, এটা বলে দেবো, সেটা বলে দেবো। তো তোমার কাছে যা আছে তুমি সব কিছু দেখিয়ে দাও, প্রত্যেক দিন এই একটা করে করে ভিডিও নামাচ্ছ, বলে দেবো, বলে দেবো, করে দেবো, দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো, রেকর্ডিং শুনিয়ে দেবো, এই করিয়ে দেবো, এই প্রমাণ আছে, সেই প্রমাণ, তুমি তুমি তোমার কাছে যা যা আছে তুমি সব কিছু দেখিয়ে দাও, তুমি সব কিছু করে দাও, সব কিছু বলে দাও, কারণ তুমি তো আফটার অল আর্নিংটাই বোঝো, সত্যি তুমি আর্নিংটা বোঝো, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। তোমার এখন আমাকে নোংরা মনে হচ্ছে, এখন নোংরা মনে হচ্ছে তোমার আমাকে, শুধুমাত্র তোমার সাথে যোগাযোগটা নেই বলে তোমার আমাকে এখন নোংরা মনে হচ্ছে। কই সেদিন নোংরা মনে হয়নি, যেদিন আমার মানে এই বাড়ি থেকে সমস্ত ফার্নিচার বের করা হচ্ছিল, সেটা আমার চোখের সামনে আমি সহ্য করতে পারছিলাম না বলে আমি রাগ করে রানাঘাট স্টেশনে গিয়ে বসে বসে কান্না করছিলাম, কারোর ফোন রিসিভ করছিলাম না, না তোমার না তার, কারোর ফোন রিসিভ করছিলাম না। তখন তোমরা দুজনা মিলে, যখন তুমি আর সে দুজনা মিলে যখন আমার দুপাশে বসে আমাকে কান্না থামাতে বলছিলে, তখন আমাকে নোংরা মনে হয়নি, তখন আমাকে নোংরা মনে হয়নি। ফ্ল্যাটে বসে যখন তুমি আমি আর সে তিনজনে মিলে বসে বসে কচুরি খাচ্ছিলাম, তখন তোমার আমাকে নোংরা মনে হয়নি, মনে হয়নি তখন আমাকে নোংরা, এখন তোমার আমাকে নোংরা মনে হচ্ছে শুধুমাত্র যোগাযোগ নেই বলে। এখন মনে হচ্ছে আমার চরিত্র খারাপ। তুমি যখন এই বিষয়টাকে সাপোর্ট করোই না, তোমার যখন এই বিষয়টাকে এত নোংরা মনে হয়, তোমার যখন আমার আমি যা যা করে এসেছি সেগুলোকে তোমার যখন এতই নোংরা মনে হয়, তাহলে প্রথম দিন, প্রথম দিনই কেন আমি যখন যখন তোমাকে বললাম দিদি জানো তো এই এই ব্যাপার বা আমার সাথে আমি এই সব কিছু যখন তোমাকে বললাম, সেই মুহূর্তে তুমি আমাকে নোংরা বলতে পারতে, দিয়ে ফোনটা কেটে সুইচ কেটে দিতে পারতে, দিয়ে আমাকে ব্লক করে দিতে পারতে, পারতে তো, সেদিন তো করনি, সেদিন তো তুমি আমার পাশে ছিলে, প্রচুর সাহায্য করেছো, প্রচুর সাহায্য করেছো, প্রচুর সাহায্য করেছো, পাশে থেকেছো ওই সময়টা, যতটা হেল্প করা করেছো তার সাথে তুমি আমাকে কথা বলিয়েছো, সবটা করেছো। আজকে যখন আমি তোমার সাথে যোগাযোগ রাখছি না, তখন বলছো আমি খারাপ, আমি নোংরা, আমি চরিত্রহীন, হেনা তেনা সব কিছু। তখন নোংরা ছিলাম না, যখন তুমি আমি সে একসাথে বসে কচুরি খাচ্ছিলাম ফ্ল্যাটে, তখন আমি নোংরা ছিলাম না। কিন্তু তুমি আবার বললে যে খাওয়া দাওয়ার পর যে আমি পাশের ঘরে গিয়ে বসছি, তোর একটু গল্প কর, তখন কিন্তু আমি নোংরা ছিলাম না, তখন কিন্তু আমি ভালো ছিলাম। তাই যদি ভিডিওটা দেখা হয়ে গেলে তাহলে তুমি ভিডিও করতে বসে যেও, আর একটা ভিডিওর মধ্যে, হ্যাঁ তোমাকে আমি বুঝিয়ে দিই শোনো, একটা ভিডিওর মধ্যে কিন্তু সমস্ত রেকর্ডিং, সমস্ত স্ক্রিনশট যা যা আছে সেগুলো একটা ভিডিওর মধ্যে কিন্তু বলো না, একটা ভিডিওর মধ্যে করলে করে বললে তোমার স্টকে যা আছে সব কিছু ফাঁকা হয়ে যাবে, তোমার স্টকে কিছু রাখতে হবে, তো একটা কন্টেন্টের মধ্যে সবগুলো দেওয়াটা ঠিক হবে না বুঝলে। আমি তোমাকে একটা বুদ্ধি দিই শোনো, তুমি একটা কাজ করো, তুমি একটা কাগজে লিখে নাও মোটামুটি মোটামুটি তোমার কাছে যে কটা রেকর্ডিং বা স্ক্রিনশট, স্ক্রিনশট তোমার কাছে না থাকলে না তুমি এক কাজ করো, মারিয়ার কাছ থেকে নিয়ে নিও, ঠিক আছে? এখন তো তোমাদের দুজনের মধ্যে, ওই বোনের মধ্যে খুব মিল, মাঝখানে অবশ্য আরেকজনও ঢুকে গেছে, তো যাই হোক তোমরা সবাই মিলে আলোচনা করে একটা লিস্ট বানিয়ে নিও, মারিয়ার কাছেও কিন্তু বেশ কিছু ফটো রয়েছে, ঠিক আছে? তো ওই ফটোগুলো নিয়ে নিও, আর তোমার কাছে যে রেকর্ডিংগুলো আছে ওগুলো সবকিছু এক জায়গা করে একটা লিস্ট বানিয়ে নিও, মোটামুটি যে কটা রেকর্ডিং বা যে কটা স্ক্রিনশট আছে মোটামুটি তোমার 15 কন্টেন্ট হয়ে যাবে বুঝলে। তুমি কিন্তু ভুলেও একটা ভিডিওতে বলো না, তাহলে কিন্তু তোমার একটু লস হয়ে যাবে, কারণ আফটার অল তুমি ওগুলো যত্ন করে রেখে দিয়েছো না, রোজ একটু একটু করে ছাড়বা বলে।